ভারী বৃষ্টিপাত না হওয়ায় বান্দরবান খাগড়াছড়ি ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, তবে এখনও পানিবন্দী লাখো মানুষ। কক্সবাজারের পেকুয়ায় পানিতে ডুবে নিখোঁজ চার শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। বন্যার পানিতে ডুবে বান্দরবানে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যান চলাচল। পাঁচ দিন পর বান্দরবান জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও চালু হয়েছে। দুর্গত এলাকায় সেনা ও নৌবাহিনী এবং প্রশাসনের পাশাপাশি বেসরকারিভাবেও ত্রাণ দেওয়া হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শরণকালের ভয়াবহ বন্যা এবং পাহাড় ধসে বিপর্যস্ত এক জেলায় পরিণত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান। প্লাবিত এলাকা থেকে বন্যার পানি নামলেও দুর্ভোগ কমেনি মানুষের। পরিষ্কার পানি এবং বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। সেনাবাহিনী, পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে খাবার পানি সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয় দাবি করেছে দুর্গতরা। 97 বন্যার ইতিহাসের রেকর্ড ভেঙে 2023 সালের বন্যা প্রলয়ঙ্কারী বন্যা হিসেবে বান্দরবনে রূপ নিয়েছে। পানি চলে গেছে, এখন তো চলে যাওয়ার পর তখনও কিছু খাবার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নেই। সড়কের পানি নেমে যাওয়ায় চার দিন পর চালু হয়েছে বান্দরবান চট্টগ্রাম সড়ক যোগাযোগ ব্যবস্থা। পাঁচ দিন পর বান্দরবান জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও চালু হয়েছে, তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি। কক্সবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে চকরিয়া ও পেকুয়া উপজেলার স্থানীয় প্রশাসনের সূত্র মতে এই দুই উপজেলার 1 লাখের বেশি বাসিন্দা পানিবন্দী হয়ে আছে। চকরিয়া ও পেকুয়া উপজেলায় বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ চার শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খাগড়াছড়িতে বন্যার পানি নেমে যাচ্ছে, এতে স্বাভাবিক হচ্ছে জনজীবন। আশ্রয়কেন্দ্র থেকে সাধারণ মানুষ বাড়ি ফিরে গেছেন। খাগড়াছড়ির দীঘিনালার সাথে রাঙামাটির বাগাইছড়ির সড়ক যোগাযোগ চালু হলেও দীঘিনালা সাজেক সড়ক ও দীঘিনালা লংগুদু সড়ক এখনও চালু হয়নি। চট্টগ্রামে পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে সেনা ও নৌবাহিনীর সদস্যরা। বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ার চার দিন পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম কক্সবাজার সড়কের যান চলাচল। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার 20টি গ্রামে বন্যকবলিত এলাকার 50,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। 10 গ্রাম পানির তলায় ডুবে আছে এবং মুড়ি নদী সংস্কার যদি করতো আমাদের পরিস্থিতি হতো না। আমরা অনেক কষ্টে আছি, রান্না বান্না করতে পারতেছি না বা খাওয়া দাওয়া সব দিক দিয়ে খুবই সমস্যা, এবং কি জমি জামা সব ডুবে ভাসা নিয়ে চলে গেছে। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের 2 কিলোমিটার এখনও পানি নিচে তলিয়ে আছে। এছাড়াও গ্রামের অনেক সড়ক পানির নিচে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো। নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার, তুমি ইচ্ছা মতো খরচ করতা, এমন অবস্থা হলো যে ভাই। রচনা ও পরিচালন কেমন হইবে ভাই? তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খাড়াইতে পারতাছে না। ভাবি, তুমি আমাকে না কথা শোনাতে আসবে না? আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমা গো, কি তেজ, একদম তেলে বেগুনে জ্বললা উঠছে। তা আরেকবার লগে যখন ভাগ্যে গেছিল, তেজটা কই ছিল? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলবা না তোমার আর কি, তোমার তো কারো কথা শুনানোর লাগে না, যা শোনা সেটা তো আমরাই শুনি। তোমার তো সমাজে মুখ দেখানোর দরকার নাই। তোমার ভাইরা যখন বাজারে যায়, মানুষজন তো আঙ্গুল তুইলা কয়, ওই যে মতিহীন যাইতেছে, মতিনের বোন তার একবার লগে ভাগ্যে গেছিল, আবার চইলো হয়েছে ঘরের মধ্যে। তোমার তো সমাজ নিয়ে থাকানোর লাগে না। তোমার যত্নটাই তো মেইন, তোমার যত্নটা হইলেই হয়েছে। আর শোনো না, কাজল অন্য মেয়েদের মতো না, স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তা তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই, তোমার বউ যে একটা কলম কিনে। আসমা, আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করে, আর তুমি যদি কোনো ভুল করেই থাকো, এর দায়িত্ব
আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলবো। তুমি বিয়ে করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি। তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পা রানী। ওমা, তুমি কেমনে বুঝলা? এই জীবনে দুইটা জিনিস হচ্ছে ওয়া, আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্ধে দিয়ে যে টাকার নোটই দিবা দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয় না, তোমার ছোঁয়া হইছে। মিশা কথা কম কো, চো স্যারমন লাগে থাইক্কা থাইক্কা ভালোই মিশা কথা শিখছো। চিনো আসামি কেডা ভাইজি? হাই কেডা তোমার যতদিন মন চাই তুমি ততদিন নাও। তাই আমার একটা কথা শুনে রাখো। কি হইছে? তুমি এমনি কথা কইতেছো কেন? আমি তোমার মা ভাবি সংসারে থেকে প্রতিদিন এই ঝামেলা করতে পারুম না। তুমি আমার আলাদা সংসার করে দিবা, নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম তো, কি হইছে আমার খুলা কইবা? কিছু হয় নাই, কিছু হইতে হইবে এমন কোনো কথা আছে? আমি আলাদা সংসার চাই ব্যাস, তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টেকাই পাই না। উল্টা ভাই, আমার কাছে না দাবি দলিলে আমার কাছে সিগনেচার নিছে, আমি সই করে দিছি, ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই। উল্টা আমি টাকা দিছি যে ভাই রে, আমি একটু বিদেশ যেতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি তোর বোঝাই কইছি ব্যাপারটা হচ্ছে কি। আমি ভাই ওগুলো কি কইতেছে? না না, ও আমি তোমারে টাকা পাঠাইছি, ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি কিন্তু একলা খাই নাই, এই সংসারের পিছনে খরচ করছি। গলার ডিম করিস, সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না, জুয়ার পিছনে খরচ করছো। এই না লাইক মুখ সামনে কথা কয়, তুই আমাকে দুই ভাইয়ের মতো কথা বলছিস কেন? তুই থার্ড পার্টি, দূরে যা। ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 NTV তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।